হযরত মূসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড় বান্দা, সে বারবার কাকতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল। মূসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির দারুণ হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল। কুকুরটিও কাছে ছিল। এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবুর করো, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অন্তঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে আজকেও নিয়ে নিলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তো অন্যখানে বিক্রি করে দিয়েছে। তখন জবাবে মোরগ বলল, ঘোড়াটি সত্যিই মরেছে, তবে অন্যখানে। অধৈর্য হয়ো না, অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবারও রুটির ফেলা হলো, সাথে সাথে মোরগ রুটির টুকরো লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হল। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, বড়ই প্রতারক দেখছি তোকে, প্রতিদিন আমাকে ধোকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্য হারা হয়ো না হে বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল। সে তড়িত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। তখন ওই যুবকটি ভাবতে থাকল যে এই ক্ষমতা পেয়ে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল, কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো সে চিন্তা সে করল না। চতুর্থ দিন ভোরে রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ। অসহায় কুকুর
রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আর একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবে। কাল তিনি মারা গেলে ওয়াসিরা সরা গোস্ত, পোলাও, শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও। আজ মোরগের কথা শুনে যুবকটি যার পরানায় বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না, কিন্তু যখন মানুষ সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের ওপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের উপরই চলে এসছে। এরপর নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিসাল্লামের দরবারে হাজির হল, তাকে সকল ঘটনা খুলে বলল। অন্তঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিসাল্লাম বললেন, আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তেছে সেটা বিবেচনায় নিলেন না। এজন্য বিপদ আপনার উপরই চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকড়ি ও ধনসম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইহিসাল্লামকে অনুনয় বিনয় করতে লাগল। মুসা আলাইহিসাল্লাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে? কখনো না। আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার আর রেহাই নেই। তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যু দোয়া করছি। হযরত মুসা আলাইহিসাল্লামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসতেছিল। সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনিতে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধনসম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের জন্য পরকালের পথে রওনা দিল।